2 sin x cos x 2 cos square x by 2 2 2 কাটা 1টা sin 1টা sin কাটা যাবে উপরে থাকবে sin x নিচে থাকবে cos x tan x তার স্কয়ার তার মানে tan স্কয়ার x tan স্কয়ার x এর ডিফারেনশিয়েশন কি হবে 2 tan x sec স্কয়ার x শেষ বুঝছো 2 sin স্কয়ার থিটা বাই 2 আর নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 2 2 কাটা sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2 tan স্কয়ার থিটা বাই 2 রুট করলে কি tan থিটা বাই 2 আগে একটা tan ইনভার্স আছে tan ইনভার্স tan থিটা বাই 2 থিটা বাই 2 করে থাকবে আলটিমেটলি থিটা রেসপেক্টে ডিফারেনশিয়েশন করলে आंसर হয় হাফ শেষ